আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। চিংড়ি, আজ চিংড়ি মাছ ভুনা করব। আমি কিভাবে ভুনা করি আর অল্প মশলা দিয়ে আমি মাছটা রান্না করব আজকে। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্না করছি। আমি মাছের শুধু মাথার উপরে যে অংশটা থাকে ওই খোসাটা শুধু ছাড়িয়ে নিয়েছি আমি। এখন একটু হলুদ আর একটু লবণ, এখানে আমি আর কোনো মশলা দিব না। হলুদ মরিচ দিয়ে একটু রেখে দিব 5-10 মিনিট। এই যে দেখুন, এইভাবে আসলে চিংড়ি মাছে এত মশলার প্রয়োজন নেই। চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, এতে বেশি একটা মশলা লাগে না। যেভাবে আপনি রান্না করেন সব রান্নাই কিন্তু মজা হয়। এখন ভালোভাবে এটা লবণ মাখিয়ে নেব। আর লেজের যে অংশটা আমি কিন্তু এটা ফেলে দেব না, দেখতে খুবই ভালো লাগে এই জন্য। এখন এখানে আমি আইসক্রিমের যে কাঠি, ওই কাঠিগুলি একটু একটা ছুরি দিয়ে একটু চিকন চিকন করে কেটে নিছি আমি। এখন মাথার যে নরম অংশটা আছে ওখান দিয়ে আমি লম্বা করে মাছের ঠিক মধ্যস্থানে আমি ঢুকিয়ে দেব, যাতে মাছটা ভাজার পরে একটু বাঁকা না হয়ে যায়। চিংড়ি মাছ কিন্তু ভাজার পরে মানে গোল হয়ে যায়, বাঁকা হয়ে গোল হয়ে যায়। আজকে আমি এরকম টান টান করে ভেজে নেব, দেখতেও ভালো লাগবে, মেহমান আসবে এই জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটু সুন্দর বা একটু সাজিয়ে দিব একটু সুন্দর দেখার জন্য, এইটুকুই। এভাবে আমি সবগুলি চিংড়ি মাছে একটি করে কাঠি ঢুকিয়ে নেব। এই যে দেখুন, আমি 5-10 মিনিট পরে মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা। তবে ভাজবো একটু বেশি করে, ভাজবো একটু মচমচা করে, মাছটা খেতে ভালো লাগবে একটু ভেজে নিলে। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি সবার প্রশ্নের উত্তর দেব। এখন দিয়ে দিব তেল একটি প্যানে। তেল দিয়ে মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা। আসলে রান্না খুব, যদি জানা থাকে, খুব সাধারণ রান্না, আর আমি প্রফেশনাল যে রান্নাটা ওটা দেখানোর চেষ্টা করি। আর আমি যা কিছুই রান্না করি সব রান্নাগুলি, সব কাজ আমার আম্মার থেকে শেখা। আমার আম্মা যেভাবে কাজ করতো আমি বা রান্না করতো আমি ওগুলি ফলো করতাম। এই যে দেখুন, মাছটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে মচমচা হয়ে যায়। মচমচে করে মাছটা ভেজে নেব। এখন আর একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু বেশি বেশি পরিমাণে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের যে একটা জট থাকে, এরকম জট জট আছে দেখেন, এটাকে আস্তে চেপে চেপে সম্পূর্ণটা ভেঙে নেব, তাহলে হয়ে যাবে। এটা রান্নার ভালো লাগবে কখন, আমি রান্নার পরেও যাতে পেঁয়াজটা একটু আস্ত থাকে, একটু ভাজা ভাজা হয়, তাহলেই মজা লাগবে। অবশ্যই আমার এই রান্নাটি আপনারা একদিন একদিন হলেও ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না। আমার কাছে তো হেভি মজা মজা হয়, আমার বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে রান্না করলে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, তবে এখানে আমি ঝালটা একটু বেশি দেব, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমি হলুদের চেয়ে কিন্তু মরিচটা একটু বেশি দিছি। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর অল্প একটু রসুন বাটা। দিয়ে দিব লবণ। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে একটু অল্প কষিয়ে নেব, কেননা এই ঝোলটা কিন্তু আমি একেবারে যখন রান্না শেষ পর্যন্ত একেবারে পানিটা শুকিয়ে নেব। এমনিতেই
ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, এটা আপনারা কাঁচাও দিতে পারেন এবং সিদ্ধ করেও দিতে পারেন। দিয়ে দিলাম টমেটো, টমেটোটা একটু বড় বড় করে কেটে নেব, টমেটোটা যেন একটু আস্ত আস্ত থাকে। আসলে রান্নাটি আমার কাছে খুবই ভালো লাগে, আর অল্প সময়ে অল্প মশলায় রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি। মেহমান আসলে খুব ঝটপট করে রান্না করা যায়। এখন একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আমার, আর আমি সব সময় আমি আমার ভিডিওতে বলেছি আমি সব সময় ফুটানো পানি ব্যবহার করি রান্নাতে। এখন দিয়ে দিবি একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটা, কেননা মাছ দেওয়ার পরে আমি বেশি নাড়াচাড়া করব না, এই জন্য আমি জিরা গুঁড়োটা আগে দিয়ে দিলাম। আসলে আমি রান্না করার আগেই, যখন রান্নার দুপুরে রান্না বসাবো, রান্নার এক ঘন্টা আগেই আমি একটি পাতিলায় পানি ফুটিয়ে তারপরে চুলার পাশে রেখে দিই। আমি সব রান্নাতেই ফুটানো পানি দিয়ে তারপরে রান্না করি। এখন মাছগুলি দিয়ে দিব। কাঠিগুলি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে কাঠিগুলি কিন্তু আমি খুলে নেইনি, এটা এখনও খুলব না, যে যার মতো খুলে নেবে খাওয়ার সময়। আমার কাছে ভালো লাগে এইভাবে, আর একটু টান টান থাকলে ভালো লাগে যখন আমি পরিবেশন করব, তখন যখন সাজিয়ে গুছিয়ে দেব দেখতেই পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন এই রান্নাটিতে কিন্তু ঝোল থাকবে না, ঝোল এক ফোঁটাও থাকবে না। আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে, এখন একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে আর 2-3 মিনিট আমি চুলায় রাখবো, তাহলে হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু ঝোল নেই, শুধু তেল আছে। আমি একেবারে শুকিয়ে নিয়েছি তরকারিটা। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তাহলে আপনারা একদিন হলো ট্রাই করে দেখুন। অনেক কথাই বললাম, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।